নির্বাচনের পূর্বে ভূটানক রাজনৈতিক দলে বিনামূলীয় বস্তু তথা উপহার দিয়া প্রসঙ্গক লৈ উচ্চতম ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ মন্তব্য। এইটো এটা গভীর অর্থনৈতিক বিষয়। এই বিষয়টি তদন্তের বাবে এটা আয়োগের প্রয়োজন। বুধবারে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ এন ভি রমনা, ন্যায়াধীশ কৃষ্ণা মুরারী আর ন্যায়াধীশ হিমা কোহলি নেতৃত্বাধীন তিনজনীয় বিচারপীঠে করে এই গুরুত্বপূর্ণ মন্তব্য। বিচারপীঠে আর কয়, নীতি আয়োগ, বিত্ত আয়োগ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, শাসনাধিষ্ঠিত দল, বিরোধী দল আর আন হিতাধিকারী সকল একত্রিত করবলে এটা শীর্ষ আয়োগের প্রয়োজন। এনে আয়োগ এই কারণেই প্রয়োজন যে রাজনৈতিক দলে বিনামূলীয় উপহার দিয়াটো নিয়ন্ত্রণ করিব পাৰি। বিচারপীঠে লগতে কয়, সকলো হিতাধিকারীয় বিনামূলীয় বস্তু বিচাৰে, কিন্তু ইয়াক বিরোধিতা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, নীতি আয়োগ, বিরোধী দলে। এই ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা হব লাগিব অতি গুরুত্বপূর্ণ। উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ এন ভি রমনার মন্তব্য, প্রতিটি রাজনৈতিক দল বিনামূলীয় বস্তু বিতরণের দ্বারা লাভান্বিত হয়। এই ক্ষেত্রে কোনো একটা রাজনৈতিক দলের নাম নলয়। ইপিনে জ্যেষ্ঠ অধিবক্তা অশ্বিনী উপাধ্যায়ে নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলে ভোটারক বিনামূলীয় বস্তু দিয়ে ভোটারক যে প্রলোভন দিয়ে তাক বন্ধ করার দাবি জানায় উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করেছিল এখন আবেদন। সেই আবেদনের বুধবারে দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হয়। ইফালে বিচারপীঠে কেন্দ্রীয় সরকার, নির্বাচন আয়োগ, উচ্চতম ন্যায়ালয়ের জ্যেষ্ঠ অধিবক্তা তথা রাজ্যসভার সাংসদ কপিল সিবাল আর আবেদনকারী অধিবক্তাগীক এসপ্তাহের ভিতর আয়োগ গঠনের পরামর্শ দাখিল করবলে দিয়ে নির্দেশ। শুনানীত কেন্দ্রীয় সরকারের হয়ে অংশ লৈ সলিসিটর জেনারেল তুষার মেহতাই আবেদনখন সমর্থন করে। কয় যে রাজনৈতিক দলের বিনামূলীয় বস্তু বিতরণে অর্থনৈতিক বিপদের সৃষ্টি করেছে।